সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমার যে বারটেক মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনটায় মেশিনে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই নিরেল ভেঙে যাচ্ছে। মেশিনটা কিন্তু রানিং মেশিন ছিল। তো এই মেশিনটায় রানিং প্রোডাকশন করার সময় মেশিনের টেনশন খারাপ হয়ে বডিটা আটকে যায়। তো আটকে যাওয়ার পরে মেশিনে একটা রং নাম্বার আসে। তো রং নাম্বারটা আসার পরে আমাদের নিরেল ভাঙাটা শুরু হয়ে যায়। তো রং নাম্বারটা আসার পরে কী সমস্যা হয়েছে আর কোথায় সমস্যা হয়েছে আর কীভাবে সমাধান করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে রাখবেন। তো মেশিনটা উল্টিয়ে নেওয়ার পরে সমস্যাটা একটু ভালো করে লক্ষ্য করুন। আমাদের নাইফটার দিকে একটু তাকান, আমাদের নাইফটা কিন্তু অনেকটা সামনের দিকে চলে গেছে। তো এই সুতাটা পেঁচানোর কারণে আমাদের নাইফটা যখন মারছে তখন এই স্ক্রুটা থেকে লুজ হয়ে আমাদের নাইফটা সামনের দিকে চলে গেছে। তো নাইফটা সামনে যাওয়ার কারণে এখন নাইফের উপরে নিডেল পড়ার কারণেই কিন্তু আমাদের মেশিনের নিডেল ভাঙছে। তো এখন আমাদেরকে এই নাইফটাকে পিছনের দিকে দিতে হবে। তো তার জন্য এই স্ক্রুটা দেখতেছেন, এই স্ক্রুটা কিন্তু মোটামুটি আমার টাইটই ছিল, তারপরেও কিন্তু সুতাটা পেঁচানোর কারণে নাইফটা সামনের দিকে চলে গেছে। তো অনেকটা প্রেশার পড়েছে যার কারণেই আমাদের নাইফটা সামনের দিকে গেছে। তো এখন আমাদের একটা মেজারমেন্ট করে যাতে আপনার নিডেলটা এই নাইফের উপরে না পড়ে সেই মেজারমেন্টে রেখে আপনার এই নাটটাকে টাইট করে দিতে হবে। তো আশা করি এখন আমাদের মেশিনে আর নিডেল ভাঙবে না। আর একটা কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর এই ধরনের যদি আরও ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।